ঈদে বাসের আগাম টিকিট বিক্রি শুরু রাজধানীর বিভিন্ন কাউন্টারে ভোররাত থেকে দীর্ঘ লাইন নির্দিষ্ট দিনের টিকিট না পাওয়ার অভিযোগ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয় বললেন প্রধানমন্ত্রী ভারত সফর বিষয়ে সংবাদ সম্মেলন বিকেলে মাদক বিরোধী অভিযানে আজও রাজধানীতে তিনজন সহ দেশের বিভিন্ন স্থানে ১৬ জনের মৃত্যু সরবরাহ বন্ধ করা সহ মূল হোতাদের আইনের আওতায় আনার তাগিদ বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ৫৬ মামলার ১২ তদন্ত কর্মকর্তার হাইকোর্টে হাজিরা দুদককে সাবেক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ এবং রাজধানীর কামরাঙ্গীর চরে অবৈধ গ্যাস সংযোগে চলছে শতাধিক কারখানা তীব্র সংকটে আবাসিক গ্রাহকরা ব্যবস্থা না নেয়ার অভিযোগ তিতাসের বিরুদ্ধে